পয়েন্ট হারিয়ে এবারে স্প্যানিশ লা লিগা শুরু করলো বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদের সাথে গোলশূন্য ড্র করেছে জিনেদিন জিদানের দল। 2002 সালের পর এই প্রথম সোসিয়েদাদের জালে কোনো বল পাঠাতে পারেনি লস ব্লাঙ্কোরা। গতবার কোপা দলদের কোয়ার্টার ফাইনাল থেকে রিয়ালকে বিদায় করে দেয়া সোসিয়েদাদ শুরু থেকেই ছিল রক্ষণাত্মক। সেই দুর্গ ভাঙতে পারেনি রদ্রিগো ভিনিসিয়াসরা। 15 মিনিটে করিম বেঞ্জামা সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। খেলাধারার বিপরীতে 42 মিনিটে পাল্টা আক্রমণে প্রায় এগিয়ে গিয়েছিল সোসিয়েদাদ। গোলরক্ষক থিবো কোর্তো আর দিওতার রক্ষা পায় রিয়াল। এরপর আর সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই, ফলে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়াল মাদ্রিদকে।